কারো জন্য হবে কবরটা বেহেশতের বাগান, কারো জন্য হবে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এই কবরে রাজা যেখানে সাথী নেই পাথি নেই কিচ্ছু নাই, ঘুষ খোসা দিয়ে এই কবর থেকে বাঁচা যাবে না। ঘুষ্টুষা দিলে কবরের মধ্যে মাপ পাওয়া যাবে, কথা বল না কে? কোন মাপ পাওয়া যাবে না, কারণ কবরের মধ্যে কোন ঘুষ্টুষা চলে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু জারকে ফাড়ি, আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان أفجل زمانا على زمان كما مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد شكري جوان كلي بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالله জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালাদিহি ووالده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. فقد قال الله تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. شكرا لدرود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمر دل سے فردن اٹھا دا خدا مجھ کو لگا دے خدا یا جربر اللہ اکبر. آ میرے دل سے پردہ اٹھا دو خدا یا تیرے در سے مجھ کو لگا دے خدا یا. মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না গন্ধনি মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না গন্ধনি সে আদার জগতে এসেছিলে তুমি হে সাধক করাপানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া জোরে বলেন আল্লাহু আকবার. মানুষের মন করিলা যায় কুরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র লতার গাছে কে দিল রে আল্লাহু আকবার. হাত এরকম করলে আল্লাহু আকবার দেখি আর একবার লতার গাছে কে দিল রে এত বড় কদম কালিয়া দেশের মৌমাছিরা মৌচাকে খায় মধু শিমুল গাছে খেয়ে দিল রে নরম নরম চুলা কালিয়া দেশের বাদর কালিয়া দেশের চতুর মাসে জমিনের পরে ধুলা হাইরে মরির গাছে খেয়ে দিল রে মরি যেত ঝাড় মরির গাছে খেয়ে দিল রে মরি যেত ঝাড় পছন্দের রোদে বসলে পাই কারা দেশে ছায়া গো কারা দেশে ছায়া মাঠ বড়াবো কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান
চিন্তা করে দেখো মানুষ এসব হলো আমার আল্লাহ তালার তার একটু জিন করি سامي دي সম্মানিত সভাপতি সাহেব এবং বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আর প্রধান বক্তা তৃতীয় বক্তা এরপরে আকাশ থেকে উড়ে আসা একজন পাখির ন্যায় প্রাণ প্রিয় রসুল প্রিয় আমার বাবার বয়সের বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আলহামদুলিল্লাহ সকলে কেমন আছেন আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম যে আবহাওয়া খারাপের মধ্যে দিয়েও যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে বাড়ি থেকে ঘর থেকে আজকে এই সময় এই মুহূর্তে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে বেজার না খুশি পিছনের লোকেরা যে বললো না আমরা বেজার না খুশি যদি খুশি হন তাহলে হাত উঠান তারা তারা খুশি হাত নাড়া দেন খানে টিপি আছে যেখানে
খান যেখানে মার্শাল্লাহ আপনারাও আর শোনার মতো মন আছে ওই যে যুবকরা যারা ঢোকে নাই এরা জান্নাতের বন্ধু পাওয়া দেখেন দাঁড়িয়ে আছে চলে গেল আমরা কি কানা বক্তারা কি সবই দেখি কি পান আমরা কি কানা বক্তা আমরা সবই দেখি আল্লাহর নিয়ামত সকলেই পায় না কথা বলেন ঠিক কিনা মাহফিলে হাজারো আমরা গেছি বা যাই শুনি দেখি কিন্তু আজকের মাহফিল আর ওই মাহফিলে হবে না কারণ আজকের মাহফিলে যারা আসবে তারা অবশ্যই ইমানদারের শাস্ত্র হবে ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ে আসলেন আমরা সকলেই শুকরগুজার করি সকলে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ সালাম শ্রী মহামানব সরকার দোয়ালম শাফি মুজলিমিন খাতামান নাবিন আখির পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের নবী আখির নবী এখনো নবী ইয়া হাবিব উম্মতি বলে কাঁদতেছে যাতে মদিনায় এসে এসে আহারি উম্মতি বলে কাঁদে আর আমরা উম্মতি করি আমাদের জন্য নবী কাঁদে আর নবীর সুন্নাতকে আমরা কতল করি কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নাতের মধ্যে এরকম কি করি বলে এরকম ফুল লাগাই দাড়ি চাইছে এক দিন সেভ করি করি কি করি না কিন্তু নবী আমাদের নবী কিন্তু মদিনায় এসে এসে আমাদের জন্য কাঁদতেছেন জোরে বলেন সুবহান আলোচনা যদি কিছুক্ষণ চলে আপনারা যাবেন না থাকবেন থাকবেন কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি হাত নামান আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি আসলে আমি আর আপনি কিন্তু আসতে পারিনি আল্লাহ আমাদেরকে নিয়ে এসছে আমি তো বহুত কষ্ট করে আসছি দেখেন আমি ঈশান নামাজে শরীফ হয়েছিলাম আপনারা অনেকে বলেছিলেন পিছনে চাতার আমি মানে কোন রকম দেখালে শরীফ হয়েছিলাম কারণ ভিজতে দুই তিন ঘন্টা ভিজতে 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 গাড়ি টেনে আসছি আমার যে জুলহাস ভাই আছে না মহাপ্পতের মানুষ জুলহাস ভাই আমাদের দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো তার জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন এবং বালা মুসিবত দূর করে দেয় আমরা এই যে বাজার কি জান বাজার আছে আমাদের এখানে উথুরা বাজার এখানে এসে ভুলে আবার আমরা এক লোকে জিজ্ঞেস করলাম ভুলে হে খোলা বাড়ি নাকি ওইদিকে এখানে গেছিলাম হেন থেকে আবার আসছি আবার এক বেটা কয় আবার ঘুরে যাওয়া বললাম যে আপনার মাথার কি তাস হেরে গেছে নাকি ঠিক আছে মাতা কয় কে বলে ওখান থেকে ঘুরে এলাম ওদিকে না এই রাস্তা যেতে হবে ঘরে এই দিক দিয়ে ঢুকছি আলহামদুলিল্লাহ দিলটা ভরে গেছে জোর বলেন আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ দেখে অন্তরটা ভরে গেছে আরো সবচেয়ে বেশি খুশি হয়েছি এই জন্য যে আমার পাশে দেখতেছেন ইনি আমার সিরাজগঞ্জের ভাই শুধু ভাই না এনার বড় ভাই ওটা আমার ওস্তাদ জোর বলেন সুবহানাল্লাহ আমার ওস্তাদ এনারা প্রবীণ আলেম তার কেনার আব্বাও একটা আল্লাহরুলি মানুষ আলহামদুলিল্লাহ আমাদের পাশের গ্রামের বাড়ি তো আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে আমরা আরো খুশি হয়েছি আপনারাও আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন আমি দোয়া করব আসলে এই দুই চোখের মধ্যে মাহফিল করাটাই কঠিন আর এই কমিটি বিন্দুরা যে এত কষ্ট করে এত সুন্দর করে আয়োজন করছে এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তাহলে কিছুক্ষণ অজ চলবে আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনব কারণ হলো এই জন্য যে আমরা দুনিয়াতে সারা জীবন কি করব না থাকবো না এই আছি এই নাই দেখেন কত মানুষ আসছে দুনিয়াতে ছিল তারা আজকে কি দুনিয়ার মধ্যে নাই তারা চলে গেছেন এই জন্য আমরাও থাকবো না আমরা মনে করেন যে কিছুদিনের জন্য আছি আমরা আবার চলে যাব এ কথা আল্লাহ পাক আগেই কোরআন শরীফ মধ্যে জানা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আনাগলুকুম আনাগলুকুম বিশাজাল খাইরি ফিতনাত ওয়া ইলাইনা তুরজাউন ওয়া ইলাইনা তুরজাউন সূরাতুল আমর 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে তো মানুষ যারা যারা জাননি দুনিয়াতে আসছে তাদেরকে মৃত্যুবরণ করতেই কথা বন্যাকে করতেই হবে কিন্তু আল্লাহ পাক বলছে আমি তোমাদের দুনিয়ার মধ্যে দিয়া আনা লুকুম বিশাজিয়াল খাইরি ফিতনা তাওয়া ইলাইহা তুরজাউন যে তোমাদের দুনিয়ার মধ্যে দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতেছি আজকে যে মাহফিল হচ্ছে বৃষ্টির মধ্যে এটাও একটা পরীক্ষা এটা একটা আল্লাহর পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা
এজন্য পরীক্ষিত যদি বান্দা পাশ করে বলে তোমাদের কিছু কষ্ট তোমাদের কিছু পরীক্ষা দিব কষ্ট দিব দিয়া তোমাদেরকে ওয়াইলাইনে তুলে যাব তোমাদেরকে আবার আমার কাছে ফিরে নিয়ে আসব তাহলে দেখেন আমরা তো আবার আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না কথা বলেন আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটি আমাদেরকে শেষ করেছে কথা বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে কিছুদিনের সময় না আমরা আসি আমরা মুসাফির মুসাফিরের মতো কিছুদিন সময় না আসি ডাক করলে আমরা কি করব চলে যাব সিদ্রাতুল মুনতাহা ছিলেন না আল্লাহর সুন্দর মিরাজে গিয়েছিলেন ওই সিদ্রাতুল মুনতাহাতে ওখানে একটা গাছ আছে যদি দূর ব্যক্তির আয়ু কমে যায় এরকম হায়াত কমে যায় ওই গাছের পাতা একটা নিচে পড়ে যায় এরকম আজরাইল আলাইহিস সালাতু সালামের হাতে পড়ে যায় ফুইজা তারে বার করে জানটা কবজ করে কথা বলেন ঠিক কি না আমরা যারা এখানে আসছি আমরা যাইতে পারবো কি পারবো না এই গ্যারান্টি কি আমাদের আছে কথা বলেন আছে নাই আমরা দুনিয়ার মধ্যে আসছি আল্লাহ পাক বলছে তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য কিসের জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য পাঠাইছি ইবাদতের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি তোমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য কিসের জন্য আমরা কি ইবাদত করি সকলে কি করি করি না যারা আল্লাহকে ভয় করে আখিরাতকে বিশ্বাস করে কবরকে বিশ্বাস করে তারাই ইবাদত বন্দেগী করে কথা বলেন ঠিক কি না অনেকে আছে দেখেন দুনিয়া 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 একতলা হয়েছে পাঁচতলা হয়েছে দশতলা এরকম একটার পরে একটা পেরেশানির মধ্যে আছে কথা বলে ঠিক কি না আছে কিন্তু যারা আল্লাহ ওয়ালা এরা দুনিয়ায় না পেরেশানি নাই কারণ তাদের মৃত্যুর ভয় আছে যে আল্লাহ কখন মানে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যায় এই জন্য দুনিয়ার জন্য তো পাগল না যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি তারা দুনিয়ার জন্য তো পাগল নয় তারা পাগল হলো আখেরাতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ অনেক মায়েরাও আল্লাহ ওয়ালা আছে দেখেন না বৃষ্টির দিনে তারাও আশ্রম চাইছে জোরে বলেন সুবহানাল্লাহ আজানের নামাজের সময় হয়েছে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে কিন্তু মাগা মসজিদে কি নাই মুক্তাদি নাই হেরিকেন দেও খুঁজা পাওয়া যায় না আবার সার দোকানে যে এখানে মাইকে ডাকাও লাগে না মানে এখানে শ্রোতার কোনো অভাব নাই কারণ টিভি দেখতেছে চা খাইতেছে আর বিভিন্ন আলোচনা হইতেছে আজকে আমরা যেখানে মাহফিল করতেছি কালকেই দেখবেন যে চার দোকানে কি বলে এ কি বক্তা আছেন ওগুলো আমরাও অশুনে আমরাই বসে জানি কথা বলেন ঠিক কিনা বহু মুক্তি সাহ চার দোকানে আছে কথা বলেন ঠিক কিনা মসজিদের ইমাম কি করলো নামাজিদের কি করলো মাদ্রাসার বড় হুজুর কি করলো মাদ্রাসার হুজুররা কি করলো অমুক কি করলো গেবো শেখায় সেখানে ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক কি না কবি বলছে তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও তাহলে তোমাকে 22টা জিনিস তোমাকে তোমার চরিত্রের মধ্যে আটকাইতে হবে 22টা জিনিস মানতে হবে জোরে বলেন আল্লাহু আকবার তার মধ্যে একটা হলো এর মধ্যে একটা হলো যে সবর ধারণ করতে হবে ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওলামায়ে কেরামের যতই আপনারা গিরো শেখায় করেন না কেন আল্লাহ তাআলা তাদেরকে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক আল্লাহ পাকের রহমত দিয়ে বেষ্টন করে রাখছে আল্লাহ তাদেরকে ধৈর্য দিছে কথা বলেন ঠিক কি না এবং কি কবি একথাও বলছে যে তুমি যদি তোমার দিলটাকে আয়নার মতো চকচকা করতে চাও তাহলে 13টা জিনিস তোমার দিল থেকে বাহির করো জোরে বলেন কয়টা আপনারা কি শুনছেন 13টা জিনিস জোরে বলেন কয়টা এর মধ্যে একটা হলো হিংসা জোরে বলেন কি হিংসা আমাদের দিলের মধ্যে আছে কি নাই আহা
হিংসা প্রত্যেকটা জায়গায় ঢুকে গেছে বলে ভাই ভাই মিল নাই বাপে বেটাই মিল নাই এরকম প্রত্যেকটা জায়গায় হিংসা হুজুরদের তো ভালো ভালো কাপড় চুর করে ঘুরব আর আমরা কাজ করে খাই এটা কি হয় এই যে হিংসা হুজুরদেরকে চালায় কে কথা বলেন এই কথা মানে না কে চালায় হুজুরদের আপনারা যতই দুর্নাম করেন চাষতলে বসে হুজুরদের কিচ্ছু করতে পারবেন না কথা বলেন ঠিক কি না শুধু চাষতলে বসে হুজুরদের গেবর শিকার করে তাই নয় এরকম ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বহু প্ল্যান প্ল্যান প্রোগ্রাম করেছে বহু ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে এই কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মুসলমানদেরকে নাস্তিভূত করার জন্য কিন্তু তারা আদর পারে নাই এই কোরআনকে নিশ্চিহ্ন করতে তারা পারে নাই পারবে না কেমন পর্যন্ত পারবো না কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনের সাথে তারা যুদ্ধ করতে আসে আল্লাহ পাক তাদেরকে নাস্তিভূত করে দিবে কথা বলেন ঠিক কিনা বহু ওলামা কিরাম নির্যাতিত হয়েছে বহু মাদ্রাসার হুজুরেরা নির্যাতিত হয়েছে কোরআনের পক্ষে থাকার কারণে বহু কষ্ট করতে হয়েছে কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে ধরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে কেউ লাগবেন না হুজুরদের সাথেও লাগবেন না বিশেষ করে ইমাম সাহেবের সাথেও লাগবেন আপনি ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আল্লাহর কসম বলছি কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাই আমার আমার বরবিটা জামতলি এলাকার ভাইরা এ মমিন সিংহের ভাইরা ভালো করে খেয়াল করতে হবে আমাদের উদ্দেশ্য তো হলো এবাদত বন্দেগি করার কথা বলেন ঠিক কিনা হাত এরকম করলে আল্লাহু আকবার বলবেন কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আমার মামিন সিংহের ভাইরা রে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগি করা কোরআনের আমল করা আর রসুলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবন গড়াইতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আগে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এরকম করে যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছি ধরে বলেন আর এরা কথা বলেন ঠিক কিরা কারণ তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে কথা বলেন ঠিক কি না এই খেদমতের লোক কই পানি গরম পানি চাইছিলাম না সম্মানিত আল্লাহর ওলিরা ভালো করে খেয়াল করবেন সাহাবি মনে মনে চিন্তা করে কি ব্যাপার নামাজ পড়ছি মাত্র দুই রেকাত ধরে বলেন কয় রেকাত দুই রেকাত নামাজ পড়ছি দুই রেকাতের এতই বরকত হচ্ছে যাটা আসতে আছে ধরে বলেন আল্লাহু আকবার উপর দিকে তাকাইছে দেখি কোন লাইন আছে কিনা কথা পান না কার টিভি দেখলি লাইন লাগে না তারপরে ডিস লাইন লাগে না ওয়াইফাই এর লাইন লাগে না সব লাগে এক ভক্ত আস করছে ভক্ত আস করবে না গেছে এক লোক যখন হুজুর আমার নাতির জন্য একটু দোয়া করবেন আমি 10 বার হজ করছি হজ করে দোয়া করছি কবুল হয় না কি হয় না কবুল হয় না কই কালো গেলাম ধরে দোয়া করছি কবুল হয় না তাহলে আপনি একটু দোয়া করে দিবেন কই আপনার বাড়ি কি একুশ আছে হ্যাঁ আছে একুশ মানে কি কই একুশ ইঞ্চি টিপি না বলে হ্যাঁ আছে কয় প্রতি ঘরে দিয়ে আছে কথা বলেন ঠিক কি না কয় একুশ ইঞ্চি আছে বলে আছে বাড়ির মধ্যে টিপি দেখেন ঘরের মধ্যে টিপি দেখছেন একটা কাগজ ফরেস্ট করার জন্য নিয়ে যান একটার মধ্যে দিলে আর একটার মধ্যে যা বাইরে কি হচ্ছে ঠিক না বাড়ায় না বাইর হয় তারের মধ্যে সংযোগ আছে কি আছে তারের মধ্যে লাইন আছে আর আপনি টিপি দেখেন বলে বাচ্চা পেটে নিয়ে টিভি দেখছেন মায়েরা অনেক মায়েরা হয়তো অসুস্থ আসছেন
বাচ্চা পেটে নেট টিভি দেখছে আপনার ওই যদি কাগজ যদি তারের মধ্যে সংযোগ দেওয়ার একখানে ফরিস্তি বা বাইরে যায় তাহলে তারের মধ্যে আপনার পেটের মধ্যে গেছে কথা কোন ঠিক কি না এই তো অনেক মায়েরা আছে দেখেন এরা নামাজ কালাম করে না সবাই না কিছু আছে যে এরা নামাজ কালাম করে না খালি টিপি টিপি কিরণ মালা অমক তমক এই সেই কথা বলেন ঠিক কি না আর যুবকরা তো মাশাআল্লাহ ফেসবুক তো ধরেই আছে সব সময় যে কোনটা আসতেছে ভাগাভাগি করতেছে রাস্তাতে যেতেছে আর যুবক ভাগাভাগি করতে বিধি যেতেছে উমর উপর দিয়ে গাড়ি উঠায় দিয়ে তার শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না বেখেয়াল অবস্থায় আছে টিপতেই আছে টিপতেই আছে গাড়ি আসতেছে হে খেয়াল নাই কথা বলেন ঠিক কি না বাংলাদেশে ফেসবুক আইছে ছনরে ভাই ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় কথা বলেন ঠিক কি না ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে ফেসবুকে দাইয়া মাইয়া পুরুষ সাজা আছে কথা কোন কোনটা মাইয়া কোনটা পুরুষ বুঝার কায়দা নাই বাংলাদেশে ফেসবুক আইছে ছনরে ভাই ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় কথা বলেন ঠিক কি না সম্মানিত মুসলমান একরাম ভালো করে খেয়াল করতে হবে কথা যেন বলতেছিলাম কি বলতেছিলাম সাহাবি আরে হিট হয় না এরকম করে সাহাবি উপর দিকে তাকায় দেখে আরে উপর দিক দিয়ে আকাশ নাকি নাই কোন সংযোগ নাই জোরে বলেন উপর দিকে কোন সংযোগ নাই ডান দিকে তাকাইছে কোন সংযোগ নাই বাম দিকে তাকায় কোন সংযোগ নাই নিচের দিকে চাবি তাকায় কোন সংযোগ নাই কি ব্যাপার কোথেকে আকাশে আল্লাহর কুদরত দেখার জন্য সাহাবি এমনি করিয়া এরকম চাকাটা উপরের দিকে জাগাইছে জোরে বলা যাবে কি মারহাবা আর একবার উপরের দিকে তাকাইছে আর সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে সাহাবি আল্লাহ রাসূলের দরবারে যায় ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আর নবীজি নবী গো আমি আসছিলাম আপনার কাছে রিজিকের অভাব দূর করার জন্য নবীজি আর আপনি এরকম করে আমাকে নামাজ পড়তে বলছিলেন আমি সুন্দর করে অজু করে এরকম করে অজু করে এরকম নামাজ পড়েছি ডান দিকে সালাম ফেরাইছি বাম দিকে ফেরাইছি আর ঘরের মধ্যে দেখি দুই রেখা তাওয়াজের বরকতে আল্লাহ রহমতে বরকতে এরকম চাকাটা ঘোরা শুরু হয়ে গেছে আটা বাইর হইতেছে জোরে বলেন আল্লাহু আকবার এরকম করে নবীজি আমি সকল আটাগুলি আসবাবপত্র মধ্যে ডেকে আঁকলাম আল্লাহর কুদরত দেখার জন্য আমি চাকাটা উপর দিকে তাকাইলাম কোন সংযোগ নাই ডাইনে তাকাইলাম সংযোগ নাই বামে তাকাইছে সংযোগ নাই কোন দিকে সংযোগ নাই নবীজি নবী গো আল্লাহর কুদরত দেখার জন্য আমি যখন উপর দিকে জাগাইছি সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় আসাবি তুমি যদি এটা না জাগাইতা দুই রেকাত নামাজের বরকতে বলে কিয়ামত পর্যন্ত আটা বাহির হইতে থাকতো জোরে বলেন আল্লাহু আকবার ফরজ আমল নামাজ পান জাগানা ফজর পর্দা আদমে গায়রে বানা খলিলুল্লাহ জহরা সুরি নুসরা মুসিমাগিরি বিশা হযরত মুসারা অজুরাত অজু দস্তা অজু কুন
মুসাল্লাদার জমিদাস্তা নামাজ কোন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল ডাক দেবে সাহাবী রে তুমি যদি না জাগাইতা কিয়ামত পর্যন্ত আটা বাহির হইতে থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজের পাওয়ার আছে কি নাই কথা বল না কেন নামাজের পাওয়ার আছে কি নাই অনেকে বলতে পারেন হুজুর হুজুর গো আমি তো অনেক নামাজ পড়ি কিন্তু আমার জিকির অভাব তো দূর হয় না বুঝতে হবে আপনার নামাজ সঠিক হয় নাই কথা বলেন ঠিক কি না আপনার নামাজের মধ্যে কেরাস সহি নাই আপনার নামাজের রুকু ঠিক নাই আপনার নামাজের এরকম দাঁড়ানি ঠিক নাই আপনার সেজদা ঠিক নাই রুকু তাদবীর ঠিক নাই দোয়া কোনো ঠিক নাই তাসাউর ঠিক নাই কথা বলেন ঠিক কি না আপনার নামাজ কিভাবে হবে আপনার তো কোনোটাই ঠিক নাই সময় তোমসলেন একরম ভালো করে শুনতে হবে বলে নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠি আর মধ্যে এক নম্বর কারণ নামাজ অশুদ্ধ পড়া কথা বলেন ঠিক কি না কেউ যদি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় বড় ওলামা একরাম জিজ্ঞেস করেন বলে হরফ পাল্টে যাওয়ার কারণে ছোট হার কাছে বড় হা বড় হার কাছে ছোট হা কথা বলেন ঠিক কিনা হরফ পাল্টে গেছে অর্থ পাল্টে গেছে কথা বলেন ঠিক কিনা বলে লেহানে জলি হয়েছে লেহানে জলি হয়েছে বলে লেহানে জলি আবার কয়েক প্রকার খফি আবার কয়েক প্রকার অনেকে যেখানে টান আছে সেটাও সেখানেও টানে যেখানে টান নাই সেখানেও টানে কথা বলেন ঠিক কিনা অনেকে গ্রামের মানুষ পড়ে দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে না আছে কিনা কথা বলেন আছে যেখানে টান আছে সেখানেও টান মারে যেখানে নাই সেখানেও টান মারে কথা বলেন ঠিক কিনা সহিহ তেলাওয়াত সিদ্ধ হলে আপনাকে একজন একজন হক্কানি আলেমের কাছে আপনাকে সিদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসায় সিদ্ধ হবে মাদ্রাসার সুযোগ নাই তবলিকে যান চিল্লাই যান যায় আপনি সহি শুদ্ধ করে নামাজ কোরআন শিখে আসেন এরপরে নামাজ আদায় করেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন ঠিক কিনা আর বহুত নামাজ আছে যেমন আপনার ইশরাকের নামাজ আছে চাষ্টের নামাজ আছে এরপরে আপনার সালাতুল ওযু আছে সালাতুল মসজিদ আছে এরপরে আপনার সালাতুল হাজত সালাতুল কুসুবের নামাজ সালাতুল খুসুবের নামাজ এরপরে ইস্তেখারার নামাজ ইসকার নামাজ জানাজা নামাজ আছে না অনেকে জানাজায় দাঁড়ান দোয়াটাও আমরা জানি না কথা বলেন ঠিক কিনা এগুলো শিখতে হবে এগুলো না শিখলে হবে না তারপর সালাতুল তসবিহ নামাজ যেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছেন যে ভাতিজা তুমি এই নামাজটা তুমি পড়বা পড়লে তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যে সালাতুল তসবিহ নামাজ যদি কেউ একবার পড়ে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই নামাজ যে ব্যক্তি পড়বে তার জানা অজানা নতুন পুরাতন গোপন প্রকাশ্য যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে জোরে বলেন সুবহানাল্লাহ এই নামাজ কিভাবে পড়তে হয় আপনারা কি শিখতে দেখবেন আমি তাকে আপনি কিভাবে পড়তে হয় একটু পরে বলবেন স্যার আল্লাহ ইমাম সাহেব আছে তার কাছে শিখে দিবেন এই নামাজটা বড় গুরুত্বপূর্ণ নামাজ আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সম্মানিত হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যেন বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবে কয়া নামাজের শোনো তোমরা যদি নামাজ পড়ো আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দেয় এক নম্বর হলো রিজিকের অভাব দূর করবে মুখস্থ করে এক নম্বর কি কথা বল না কেন রিজিকের অভাব আল্লাহ তারা দূর করবে আর দুই নাম্বার হলো যে তোমাকে আল্লাহ কবর আজাব মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ
إما القبر إما روضة من رياض الجنة إما حفرة من حفر النار الله رسول دايدن كويا أما ترى এই কবরটা কার জন্য হবে জান্নাতের টুকরা কথা কন না যা কার জন্য হবে জাহান্নামের টুকরা কার জন্য হবে কবরটা বেহেশতের বাগান কার জন্য হবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না এই কবরে রাজা যেখানে সাথী নাই পাথি নাই কিছু নাই ঘুষ খোসাবি এই কবর থেকে বাঁচা যাবে না ঘুষ্টু সাজিলে কবর মধ্যে মাপ পাওয়া যাবে কথা কন না কে কোনো মাপ পাওয়া যাবে না কারণ কবরের মধ্যে কোনো ঘুষ্টুসা চলে না কথা বলেন ঠিক কি না হযরত আবু যর কে ফাড়ি জোরে বলেন আল্লাহ আস মনে খারাপ লাগতেছে বাদ দিই মো الله أكبر কবর ডাক দে কই এ আবু যর কে পারি আজ ফরি আমি কেন সাবধান হব কেন সাবধান হব হযরত আবু যর কে পারি রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দে কই কবর এই জন্য তোমাকে সাবধান হতে বলেছি জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য সাবধান হতে বলেছি বলে কি জন্য বলে এই জন্য তোমার মধ্যে কে আসতেছে তুমি কি জানো বলে না কে আসতেছে বলে নবীর মেয়ে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নজরে বলেন আল্লাহু আকবার যাকে দুনিয়ার মধ্যে সকল নারীদের সর্দারিনী হযরত ফাতেমা জোহরা ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা না حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ انتقال کرے تمہارے مدد آستے سے جر بولن اللہ اکبر تمہارے مدد آستے سے قبر تمہیں شاندن ہے جاؤں اے قبر ایتا کنو سادران منوش نہ ایتا رسول ارمی فاطمہ تو جہورا رضی اللہ تعالی عنہ قبر ڈاک دے کوئی اے ابدر کے فاڑی আমি সাবধান হব কেন কারণ তোমার মধ্যে আসতেছে কে জানো বলে ফাতেমা বলে না 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 এক কবর ডাক দেখবে না আমি ফাতেমাকে চিনি না আমি কাউকে চিনি না নবীকে চিনি না ফাতেমাকে চিনি না হাসান হোসেন কে কাউকে আমি চিনি না আমি চিনি তার আমল ধরে বলে আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আমি চিনি তার আমল যার আমল থাকবে ওই ব্যক্তি আমি কবর থেকে মাপ পাবে আমি কবরটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব জোরে বলেন মারহাবা কবর মারি বলেন হায় রে বিষম অন্ধকার আলনা বন্ধু রঘু দার বলে আলো নাই রে বাতাস নাই রে রঘু দার বালিশ নাই রে বিছানা নাই গো নাই বাতি অন্ধকার
আমি কবর কাউকে চিনি না আমি চিনি তার আমল কথা বলেন ঠিক কি না আমল যদি না থাকে কবরে গেলে উপায় আছে কথা বললে আছে হ্যাঁ কোনো উপায় নাই কবর চিনবে আমল তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কবরের মধ্যে মুমকিন নাকি ফেরেশতা এসে আপনাকে সংযোগ করবে কথা বলেন ঠিক কি না আযাবের ফেরেশতা আসবে গুতো দেওয়ার জন্য আযাবের ফেরেশতা আসবে যারা দুনিয়াতে আমল করছেন নেককার মানুষ সৎচর্চা করছেন বলে নেককার মানুষ হিসেবে গণ্য হয়েছেন মুমিন বান্দা হয়েছে বলে এরকম করে দুনিয়াতে বহুত বিপদ আপদ আসছে তারপরে ইস্তেকামতের সাথে থাকছেন সুমস্তাকামুন বলে ইস্তেকামতের সাথে থাকছে ওই বান্দাগুলি পরহেজগার বান্দাগুলি যদি কবরে আসে তাহলে কবরে আজাব তার জন্য মাফ হবে যারা বলেন সুবহানাল্লাহ এই কবরটা এত ভয়ঙ্কর জায়গা যেখানে বলা হয়েছে এক পাদুরের হাত সাপ দিয়ে অপর পৃষ্ঠের মধ্যে ঢুকায় দিয়ে আহা এক পাদুরের হাত অপর পৃষ্ঠের মধ্যে ঢুকায় দিবে এই কবর হলো কঠিন জায়গা এই কবর থেকে যারা মাপ পাবে তারা সকল জায়গায় মাপ পাবে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে কয় শোনো যারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে এক নাম্বার হলো রিজিকের অভাব দুই নাম্বার হলো ওই কঠিন কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে ধরে বলেন আল্লাহু আকবার ওই কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয় নামাজের দরকার আছে কিনা কথা বলেন নামাজ পড়লে ওই কবর থেকে আল্লাহ পাক নাজাত করে দিবে কবর আযাব মাফ করে দিবে ধরে বলেন সুবহানাল্লাহ তৎকালীন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এ আল্লাহর ওলি জবরদস্ত এক আল্লাহর ওলি ছিলেন ওনার কাছে এক লোক এসে বলতেছে হুজুর গো আমাকে একটু তওবা দিন না পড়ায় দেন বলে কেন বলে জীবনে আমি যত গুনাহ করছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না আপনি আমাকে একটু তওবা দিন না পড়ায় দেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কয় কি হয়েছে তোমার বলো বলে আমি এমন গুনাহ করছি মুসলমান যখন মারা গেছে আর এই লাশগুলো যখন কবরের মধ্যে রাখছে আমি রাত্রি বেলায় দেয়া এই কবরের মধ্যে ঢুকিয়া আমি এরকম করে মরা লাশের কাপড় গুলো চুরি করেছি কথা বলেন ঠিক কিনা মরা লাশের কাপড় চুরি করে করে বিক্রি করেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহর ওলি আপনি আমাকে একটু তওবা তিল্লা করে দেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে পাই শোনো কতগুলি কবর তুমি খনন করছো বলে 2200 কবর আমি খনন করে করে আমি এরকম কাপড় চুরি করে করে বিক্রি করেছি হাসান বসরি ডাকতে পাই শোনো তুমি কি এতগুলো কবর যে খনন করছো তুমি কি কোনো কবরের কোনো দৃশ্য দেখো নাই হুজুর হুজুর আমি দৃশ্য দেখছি মাত্র তিনটা কবর ধরে বলেন কয়টা কথা কয় না কয়টা তিনটা কবরের দৃশ্য দেখছি হুজুর খুব ভয়াবহ অবস্থায় তিনটা কবরের কথা বলতে গেলে আমার চোখে পানি টসটস করবে টসটস করে জমিনে পড়বে হুজুর হাসান বসে ডাক দেখ তাহলে তিনটা কবরের কি অবস্থা তুমি বলো
শুধু তাই নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানাই এমনি করিয়া এক লোক মারা গেছে করে বলেন কি মারা গেছে মাইকে এলান হয়ে গেছে অমুক বর্বিতা গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে অমুক টাই তার অমুক টাই মে তার জানাজা হবে এমনি করিয়া এরকম মাইকিন হয়ে গেছে জানাজারে সকল লোক উপস্থিত হয়েছে সকল মহল্লার লোক নামাজ শেষ করে বলে জহরের নামাজ শেষ করে এই জানাজাই শরীক হয়েছে করে বলেন আল্লাহু আকবার জানাজা শুরু করবে করবে ভাব অথবা কিতাবের লেখক নাকি কিছু জানাজা শুরু হয়েছে আমি সময় লাশের মধ্যে শুধু নড়াচড়া করে কি ব্যাপার তার যোগ মেরে গেল এলাকার মানুষ হতভম্ব হয়ে গেল কি ব্যাপার মানুষ মারা গেছে আমরা জানাজায় উপস্থিত হয়েছি কিভাবে এই লোকটা আবার নড়াচড়া করে আল্লাহ নড়াচড়া করে কারণ কি ইমাম সাহেবের জানাজা ছেড়ে দিয়েছে গিয়া জানাজা ছেড়ে দিয়া লাশের কাছে চলে গেছে যা যখন কাপড়টা খুলছে দেখে কাফনের মধ্যে বিরাট এক সাপ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাট বড় সাপ দুনিয়ার সাপ চেনা যায় কোনটা জাতি হাফ কথাখন নাইকা কোনটা জাতি হাফ ইসাইলাম কি ব্যাপার আবার একটু পিছায় আবার আইগাই আবার পিছায় আবার আইগাই কারণ কি এমন সময় লাশটা কথা বলা শুরু করছে যারে বলেন সুবহানাল্লাহ আমার দেখে ভয় পাও কেন রে যুবক আমাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে দেখে এমন শাস্তি দেওয়া শুরু করেছে এরকম আগুনের শিরকল লাগায়া বান্দা রাখছে এরপরে তার মুখ দিয়ে দুর্গন্ধ কি যেন বাইর হইতেছে এমন দুর্গন্ধ সেখানে তিষ্ঠানো যাইতেছে না এত দুর্গন্ধ বলে অবস্থা খারাপ একবার আগাই একবার পিছায় সমস্ত শক্তিকে এক করে যখন উঠিয়ে দিছে বলল বলো তোমাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে কি কারণে ওই লাশটা জবান খুলে বলে যে আমাকে কেন শাস্তি দেয় জানো বলে দুনিয়াতে আমি মজ্জন সাবাদান দিছে জোরে কন আল্লাহু আকবার মজ্জন আদান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু কিন্তু আমি মসজিদের আজান শুনিয়া মসজিদে যাই নাই জোরে বলেন কোথায় যাই নাই মসজিদে না যায়া টিপির ঘরের মধ্যে ঢুকছি বাজারে যা শাস্তালে টিপির ঘরের মধ্যে ঢুকছি জোরে বলেন নাউজুবিল্লাহ আর আজকে আমার এই পরিণতি নামাজ না পড়ার কারণে কথা বলেন ঠিক কিনা
নামাজ না পড়ার কারণে আজকে আমার এই গতি আমি দুনিয়াতে কি করি নাই নামাজ আদায় করি নাই যার কারণে আমার এই অবস্থা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় ঠিক আছে বুঝলাম তাহলে আরো কি কবরের কি খবর হুজুর এই কদিন আমার কবর সকলে মাটি দিয়ে আত্মীয় স্বজন বা সকলে চলে গেল আমি নিজে কবরস্থানে ঢুকলাম মাটি খুললাম খুঁড়ে যখন ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম মাটি এক পর্যায়ে সরা ফেলাইলাম এরপরে দেখি লাশটার কাপন চুরি করার জন্য আমি যেইমাত্র অগ্রসর হলাম দেখি লাশকে এমন ভাবে আগুনের শিরকল দিয়া বাঁধা রাখছে বলে এরকম আগুনের শিশা দিয়ে তাকে হিট দেওয়া হচ্ছে এরপরে তাকে আজাব শুরু করছে বলে পাথর দিয়ে তার মাথার মধ্যে মারা শুরু করছে কারণ কি এই কথা যখন ওই কাফন চোর ব্যক্তি বলল হাসান বসরি ডাক দেখ কাফন চোর ব্যক্তি বলে তারপর কি হলো বলে আমি চলে আসার জন্য অগ্রসর হইলাম আমারে ডাক দিছে কয় শোনো যাও কেন ভাই আমাকে এক গ্লাস পানি দাও বলে না ফেরেশতারা বলল না না একে পানি দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না রাজাব শুরু হবে কেমন পর্যন্ত চলবে কারণ কি জানেন ভাই শুনে যাও আমার কি কারণ কি জন্য আমাকে আজাব দিতেছে বলে আমাকে আজাব এই জন্য দেওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে আমি নেশা করতাম কি নেশা আমি মদ পান করতাম কথা বলেন ঠিক কিনা যার কারণে আমাকে আজাব দেওয়া হচ্ছে বিশ্বাস যদি আপনাদের না হয় চোখে দেখা কবরে আজাব বইটা কিনে দেখেন আর মধ্যে সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায় এ কাফন চোর ব্যক্তি বলো তৃতীয় নম্বরের কবরের অবস্থা কি ডাক দেখো হুজুর গো আমি যখন কবর করে ভিতরে প্রবেশ করব এমন সময় দেখি কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে জোরে বলেন আল্লাহু আকবার পিছনে ফেলে দেন কয় না জোরে বলেন মেশকে আম্বরের ঘ্রাণ কারণ কি জিজ্ঞেস করলো এক সুশীল এক যুবক জোরে বলেন সুবহানাল্লাহ সুশীল একটা এত সুন্দর একটা যুবক এটা দুনিয়ার কোন যুবক না এত সুন্দর যুবক যে ফুলের বাগানের মধ্যে ফুলের বাগানের মধ্যে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ ফুলের ঘ্রাণ আসতেছে ফুলের ঘ্রাণ আসতেছে জিজ্ঞেস করলো কি ব্যাপার এই এই এগুলা কেন হয়েছে এত বলে জান্নাতের ব্যবস্থা তোমার কবরের মধ্যে কিভাবে হয়েছে ওই যুবকটা ডাক দেখায় আমি একটা মাহফিলে গেছিলাম সেখানে ওয়াজ করছে বক্তা ওয়াজ করছিল যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না আমি সেখান থেকে আমল করছি আজ পর্যন্ত মিথ্যা কথা বলি নাই যার কারণে আমি মৃত্যুর পরে আল্লাহ আমাকে জান্নাত দান করছে ধরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন শুধু তাই নয় সকল জানাজার লোক দাঁড়ায় গেল কি ব্যাপার এই সাপ কথা বলবে কারণ কি কথা বল না কে সাপ কথা বলতে পারে না কথা বল না কে আসছে আচ্ছা আসুন আসুন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব
সাবেসিয়ান মহোদয় আসছেন কিছু কথা বলবেন আমরা সকলেই শুনি ইনশাআল্লাহ আলোচনা তো শুরুই করি নাই কেবলমাত্র বসেন 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 মেন আলোচনা তো যাই নাই আপাতত তো শোনা বসেন ইনশাআল্লাহ আপনারা যে পর্যন্ত থাকবেন ওই পর্যন্ত শোনাবেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার সবাই বলেন পিছনের সাউন্ড বেশি না সামনের সাউন্ড বেশি জোরে বলেন আল্লাহু আকবার আমরা এই আপনার কাছে শুধুমাত্র কয়েকটা মিনিট চাই নিচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় সব কথা বলি আমাদের মেইন আলোচনায় আমরা উঠে যাব ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বললেন আলহামদুলিল্লাহ আসলে মসজিদের কথা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা সারা রাত সুন্দর শুনতে বলছেন কথা বলেন ঠিক কিনা আসলে আজকে মসজিদের আয়োজন কিন্তু এটা আজকে মাহফিলটা হচ্ছে মসজিদের জন্য আয়োজন কথা বলেন ঠিক কি না মসজিদ কার ঘর কথা বলেন হ্যাঁ একটু জোরে বলেন কার ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে যারা নামাজ পড়ে ইবাদত করে এরা হলো আল্লাহর মেহমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান এই মসজিদ যারা গড়ায় আল্লাহ পাক বলেন যারা মসজিদ বানায় কারা বলে মসজিদ বানায় তারা যাদের মধ্যে পাঁচটা গুণ আছে জোরে বলেন কয়টা পাঁচটা গুণ আছে জোরে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল ভালো করে শোনো বলে মসজিদ বানায় কারা মসজিদ বানায় তারা যাদের মধ্যে পাঁচটা গুণ আছে জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তারা মসজিদ বানাবে তার মধ্যে এক নাম্বার গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এক নাম্বার গুণ বলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে শুধু তাই নাই বলি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যে ঈমান আনতে গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতন হয়েছে আমরা সকলেই জানি কথা বলেন ঠিক না যে ঈমান ঠিক রাখতে গিয়া হযরত ইব্রাহিম পয়গম্বর এরকম আগুনের কন্ডির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আহা আল্লাহ পাক বলেন এক নাম্বার গুণ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এক নাম্বার দুই নাম্বার হলো আল ইয়াউমিল আখির জোরে বলেন আল্লাহু আকবার বলে এই এরকম করে বলি আখিরাতকে যারা বিশ্বাস করে এক নাম্বার আমি আল্লাহকে যারা বিশ্বাস করে ঈমান আনি বলি আখিরাতকে যারা বিশ্বাস করে দুই নাম্বার জোরে বলেন সুবহানাল্লাহ আখেরাতকে যারা বিশ্বাস করে এরাই মসজিদ বানায় কথা বলেন ঠিক কিনা এরা মসজিদের খেদমত করে এরা হলো আল্লাহওয়ালা জোরে বলেন মারহামা আমার সোনার ভাইরা আমার ভালো করে খেয়াল করতে হবে তিন নম্বর হলো যারা নামাজ আদায় করে যারা জোরে বলেন মারহামা
নামাজ আদায় করে যারা আর আল্লাহ পাক ডাকে কই চতুর্থ নাম্বার হলো ও আকামাস সালা ওয়াই ওয়াতা ইজ্জাকাতা বলে যারা যাকাত আদায় করে চতুর্থ নাম্বার হলো যারা যাকাত আদায় করে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাকে কই শুধু তারাই পঞ্চম নম্বরে মসজিদ বানাই তারা তারা হলো পরম ইয়াকশা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বলে যারা একমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচটা গুণ যাদের আছে তাদের দিয়ে আল্লাহ পাক মসজিদ করাই কথা বলেন ঠিক কিনা এই মসজিদ আল্লাহর ঘর এই ঘরের সাথে যারা বেদুনি করবে বুঝবেন এরা ধ্বংস হয়ে যাবে প্রমাণ হলো সুরাতুল ফিল আপনারা একটু খেয়াল করে দেখবেন সুরাতুল ফিল একটু বাইর করে দেখবেন বলে বাদশা আব্রাহাম যখন মসজিদ কাবা ঘর ভাঙার জন্য আসছিল কথা বলেন ঠিক কিনা আবাবিল পাখির দ্বারা তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির সম্মানিত হাজির শুধু তাই নাই এই মসজিদে বলে মসজিদে সর্বপ্রথম মদিনা মুনওয়ারা মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে সর্বপ্রথম আজান দিয়ে কে কথা বলে কথা বল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নো সর্বপ্রথমের মসজিদ হলো হযরত বিলাল দেখেন এই বিলালকে কত কষ্ট দিয়েছে তার মনে উমাইয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের কাছে যখন গেল নবী গো ও প্রাণের নবী জি আয় নবী আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দান করে বলেন সুবহানাল্লাহ কালেমা পড়লেন গুন 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 করে কালেমার জিকির করে ধরে বলেন সুবহানাল্লাহ তার উমাইয়া তার হলো উমাইয়া হলো তার মনি ডাক দিয়ে কয় বিলাল কি ব্যাপার তুমি কি গুন 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 করে কি বলো কারণ কি বিলাল ডাক দিয়ে কয় হে উমাইয়া রে আমি গুনগুন করে কি বলি জানো বলে আমি কালেমা পড়ি ধরে বলে মারহাবা এ উমাইয়া এই কালেমা এত মজা লাগে এই কালেমা পড়লে এত দিলের মধ্যে মজা লাগে রে তুমিও পড়ো এই কালেমার পাই না না খবরদারে কথা বলবা না বলে তুই কালেমার সারো বলে না আমি কালেমার সারবো না কালেমার সারো বলে না সারবো না সে ইমানের মধ্যে এক নম্বর ইমানদার ইমানের উপরে স্টেপ আমাতা সজর বলেন মারহাবা এক নম্বর ইমানদার এত কষ্ট দর পড়েও সে কখনো ইমান ছাড়ে নাই কথা বলেন ঠিক কিনা সুম্মাস্তাকম বলে সে ইস্তিকামাত আছে ধরে বলেন সুবহানাল্লাহ বিলাল কে ডাক দিল এ বিলাল রে ছাড়ো ছাড়ো কালেমা বিলাল কই মায়া রে না 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 আমি কালেমা সারবো না কষ্ট দেওয়া শুরু করে দিল বিলালকে মারধর করা শুরু করে দিল চাবুক দিয়ে পেটানো শুরু করে দিল বিলাল স্যার বিলাল কই না না আমি কালেমা সারবো এই কথা বলে কালেমা সারবো কালেমা সারবো না কারণ আমি তো এক নম্বর ইমানদার আমি জীবন দিতে রাজি আছি কালেমা ছাড়তে রাজি নাই পিটানি শুরু করে দিল শুধু তাই নয়
حضرت بلال رضي الله تعالى عنه এমনি করিয়া গলায় রশি লাগাইয়া কুলাপানদের কাছে দিয়ে দিছে বলি উত্তর তো বালুর মধ্যে গলায় রশি লাগাইয়া বালুর ফুট টানার হেসরা শুরু করে দিছে আহা হযরত বিলাল এত কষ্ট দূর পড়েও বিলালে মনে কোনো কষ্ট নাই খালি আছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বিলাল মরুর মধ্যে গড়ে রশি লাগে টানে এরপর কষ্ট দিয়ে শেষ করে নাই আরে হাত পা গুলি বাঁধিয়া আমার মায়েরাও কিন্তু আর শুনতেছে মায়েরা ভালো করে খেয়াল করতে হবে হাত পা গুলি বাঁধিয়া বুকের উপর পাথর চাপা দিছে বিড়াল তারপরে কানে বাচ্চারা এত কষ্ট দিচ্ছে শুধু তাই নয় এরপরে হাত পা গুলি বাঁধিয়া বুকের উপর পাথর চাপা দিছো ভাই ওয়াজ প্রত্যেক দিনই কিন্তু শোনা যায় না কথা মান ঠিক কিনা আল্লাহ পাক আজকে মিলাই দিয়েছেন আপনারা যদি থাকেন আমিও থাকবো কে কে থাকবে দুইটা হাত উঠে দেখান আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলুন আমিন আমি প্রথমেই কিন্তু বলেছি আজকে যারা আসছে থাকে এরা হলো পাক্কা ইমানদার জোরে বলেন মারহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর পাথর ডাক দেখতে বিলাল কানে বাজছে বিলাল না 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 এত কষ্ট করছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা না না আমি কালেমা সারব না এরপরে কিতাবে লেখো লেখে রে আল্লাহ বলত কিতাবে লেখো লেখে জিব্রাটা টান দেয় বাইর করছে এরপরে বিলালকে লোহা গরম করে আগুন দিয়ে লোহা গরম করে বিলালকে জিব্রাটা বাইর করিয়া আরে জিব্রার মধ্যেই আগুন লোহা গরম করিয়া জিব্রার মধ্যে ঢোকা দিয়েছে সকলের অন্তরের খবর তুমি জানো না আল্লাহ তোমার পরিমাণ আনার কারণে আল্লাহ তোমার রসুলের পরিমাণ আনার কারণে তোমার পরিমাণ আনার কারণে তোমার রসুলের কালেমা পড়ার কারণে এত কষ্ট আমাকে কষ্ট দিল উমাইয়া আমি তারপর কালেমা ছাড়ব না হাত বাঁধছি বুকের উপর পাথর দিছে সব কিছু করছে কোনো কিছু বাকি নাই কিন্তু আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সব কিছু বাধা হয়েছে এরকম কি আমি জিব্রা দিয়া আল্লাহ আল্লাহ করতাম জিব্রার মধ্যে এরকম করে রড লোহা পোড়া দিয়ে এরকম করে জিব্রার মধ্যে ঢুকা দিছে আল্লাহ তুমি সাক্ষী থাকো মাওলা হাত পা গুলি বাজা জিব্রার মধ্যে এরকম করে লোহার পেরা টোকা দিয়েছে এরপরও বিলাল এরকম করে দিল থেকে জিকির করে আহ আল্লাহ 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 জিকির করে ধরে ধরে আল্লাহু আকবার এরপরও বিলাল কালেমা ছাড়ে নাই সুম্মাস্তাকামু আল্লাহু আকবার تتنزل عليهم الملائكة ألا تخافوا
ولا تبصروا وأبصروا ولا تحزنوا ولا وأبصروا بالجنة زر بلن الله أكبر إن الذين قالوا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالله الجنة التي كنتم توعدون الله فردك بوي نرسوي ذرا أمي الله كي الله بولي شكر كوري শুধু তাই নাই বলে ইমানের উপর আমরা দেশ নিষিদ্ধের উপরেস্তে কামাত থাকে ইমানের উপরেস্তে কামাত থাকে বলে ওই ব্যক্তিদের জন্য তাতানাজ্জালুল মালাইকা ইকা বলে ওই ব্যক্তিদের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল হবে জোরে বলেন ফেরেশতা নাযিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইস্তিকামত আছে বিল্লাল মেয়ে কয় এই মাইয়া তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন হাত বাঁচো পাও বাঁচো জিব্রার মধ্যে ফারাক দিয়েছো আমি অন্তর দিয়ে আল্লাহর জিকির করি জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার হযরত বিলাল আল্লাহ জিকির করে দুর্বলেন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ বিলাল আমার কাছে আয় বিলাল কি পাঁচ ওয়াক্ত নামাজের মাযযান বানায় দিলেন ধরে বলেন সুবহানাল্লাহ মাযযান বানায় দিলেন মসজিদে আযান হয় এরকম করে আযান দিতেছে কিছুদিন যাওয়ার পরে সাহাবীরা শিকায়ত করলেন বিলালের আযান তো শুদ্ধ হয় না ওই যে জিব্রার মধ্যে প্যারা ঢুকা দিয়েছে আর সাহাবীর কাছে আর তুমি মসজিদে আজান দিবা না কথা বলেন আজান দিবা আর তুমি আজান দিবা না তোমার আজান বলে শুদ্ধ হয় না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কাজ চোখের পানি দেবো বসায় আমি এই মদিনা মুনারার মধ্যে মসজিদের নবী আমি বিল্লাহ আযান দিতে আমি একজন মুয়াজ্জিন ছিলাম আমাকে না করলো আমি আর আযান দিতে পারি না কেঁদে কেঁদে চোখ বুক বাসাই চোখের পানি দেবো বাসায় এমনি করে বলে অন্য একজন যখন আজান দেয় পরের দিন ফজরের সময় যখন আজান দেওয়া হলো আজান দেওয়ার পরে জিব্রাইল আমিন চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন কি দমাম বলে আজকে আজান তো মসজিদে তো আজান হয় নাই বলে না আজান হয়েছে বলে না আজান হয় নাই আজান তো আল্লাহর রসমলাই পৌঁছে নাই ধরে বলেন আল্লাহু আকবার আজান তো আল্লাহর রসমলাই পৌঁছে নাই কারণ কি বেলাল তো আজকে আজান দেয় নাই বল না আজান দিছে বেলাল দেয় নাই বলে না বেলাল কে আজান দিতে বলেন ধরে বলেন আল্লাহু আকবার বেলাল কে আজান দিতে বলেন বেলাল যখন আজান দেয় সঙ্গে সঙ্গে পূর্ব গগন থেকে এরকম সূর্য উদিত হয় ধরে বলেন সুবহানাল্লাহ বিল্লালের এত পাওয়ার ছিল এত ইমান শক্ত ছিল যে তার আজান না দিলে
সূর্য উদয় হয় না কথা বলেন ঠিক কি না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমনি করিয়া বিদায় হজ থেকে প্রত্যাবর্তন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে 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 বাড়িতে আসলেন বলে এরকম করে বাড়িতে এসে দেখেন যে আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপনি করিয়া প্রসন্ন মাথা ব্যথা আল্লাহর রাসূল তার হাত মোবারক কপালে লাগাইয়া শু দিলেন সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেছে বলে বলেন সুবহানাল্লাহ ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহর রাসূলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে বলে حضرت عائشہ رضی اللہ تعالی عنہ মাথা ব্যথা সেরে গেছে ঠিক আছে কিন্তু আল্লাহর রাসূলে মাথা ব্যথা শুরু হয়ে গেছে এটাই ছিল আল্লাহর রাসূলের শেষ এই রোগ ধীরে ধীরে মাথা ব্যথা বাড়তে বাড়তে রোগ বাড়তে বাড়তে এই অসুখই আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে নিয়ে চিরে বিদায় নিয়ে চলে গেছে এটাই ছিল তার শেষ রোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমনি করিয়া কিতাবের লেখক লেখে মৃত্যুর পাঁচ দিন আগে একটা টেবিল উপর বসাইয়া পাঁচ বালতি তার শরীরে পানি ঢালা হয় জোরে বলেন কয় বালতি পাঁচ বালতি পানি ঢালিয়ে সুস্থ বোধ করলেন আর মসজিদে নববীতে গেলেন যায় পর্দাটা উঠে দেখে যে সকলেই কাতারে নামাজে দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মসজিদ দেখে আপনারা যারা নামাজ পড়েন কাতার সুযোগ করে যখন নামাজ পড়েন নামাজ পড়ার শেষে মনের মধ্যে কত শান্তি লাগে কথা বল ঠিক কিনা খুব শান্তি লাগে যারা আল্লাহওয়ালা মানুষ তারা যারা আল্লাহওয়ালা তারা নামাজ পড়লে তাদের দিলের মধ্যে শান্তি লাগে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে ধীরে ধীরে তার অসুখ বাড়তে লাগলো আর একদিন এরকম পর্দাটা সরা দেখে সকল মানুষ নামাজ পড়তেছে আল্লাহর রাসূল খুব খুশি হইছে আরে বলে এরকম আল্লাহর রাসূল একটু সুস্থ হইয়া আবেগপূর্ণ বক্তৃতা দিলেন সকল সাহাবীদেরকে নিয়ে বক্তৃতা দিলেন যে সাহাবীরা তোমরা যদি আমি যদি তোমাদের কাছে কোনো ঋণী থাকি তোমরা আমাকে ঋণ পরিশোধ করে দাও বা আমাকে তোমরা তোমাদের কাছে যদি আমি কোনোদিন ঋণী থাকি তোমরা আমাকে সেটাই কি করো বলে প্রতিশোধ নাও বা সেটা আমাদের কাছে নিয়ে নাও আমাকে ঋণ মুক্ত করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সকল সাহাবী বসে আছে এর মধ্যে এক সাহাবী দাঁড়া গেলে হ্যাঁ দাঁড়া যা বলতেছে যে নবী গো আপনি আমাকে বেত রাগাত করছিলেন বলে হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আপনি দাঁড়িয়ে গেলেন নবী গো আপনি আমাকে বেত রাগাত করছিলেন আমি আপনাকে ব্যত্রাগত করে প্রতিশোধ নিতে চাই আল্লাহ রাসূল কয় ও আক্কাস তুমি আমার বন্ধুর কাজ করছো জোরে বলেন সুবহান এমনি করিয়া যখন তাকে ব্যত্রাগত করার জন্য এরকম মনস্থ করলেন সাহাবীরা দাঁড়া গেলেন আবু বকর দাঁড়া গেলেন ওমর দাঁড়া গেলেন আলী দাঁড়া গেলেন সকলেই দাঁড়িয়ে গিয়ে বলতেছে এ আক্কাস শোনো আমার এতিম নবীর শরীর আমি একটা ব্যথার আঘাত করতে দিব না কলে আমার শরীর উন্মুক্ত করে দিলাম মার মার আমার শরীরে যত পারিস মার আমার এতিম নবীর শরীর আমি একটা ব্যথার আঘাত করতে দিব না আমি বেঁচে থাকতে আমি দুনিয়াতে আমার রাসূলকে একটা ব্যথ রাগাত করতে দিও না দাঁড়িয়ে গেলেন আক্কাস বলতেছে না আমি প্রতিশোধ আল্লাহ রাসূল বলছে ঠিক আছে
প্রতিশোধ নাও আমি খুশি আছি তো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি আছেন আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না আসো এরকম করে যখন যাবো আমি আল্লাহর রাসূলের কাছে যাই আল্লাহর রাসূল ডাকাই আমাকে বন্ধ করিয়া দে আহ আল্লাহর রাসূলের কাছে আসার সঙ্গে সঙ্গে حضرت عكاس رضي الله تعالى عنه سابقتا فلا دي الله رسول القدم لوتا برسل زرولن الله أكبر دائن دائن نبي دي نبي دي أبتك مرا مرد دي شنا نبي دي আপনার মহরে নবীয়তের মধ্যে চুমু খাওয়া আমার উদ্দেশ্য ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল ডাক দেয় কয় আকবারে যা আজকে থেকে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ধরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় কয় এ আকরে আজকে থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আল্লাহর রাসূলের মৃত্যু শুনে আসছে সকল সাহাবী বসে আছে ডাক দেয় কয় ও সাহাবীরা রে তোমাদের সকল সাহাবীকে দেখি কিন্তু আমার প্রাণপ্রিয় সাহাবী আমার বিড়ালকে তো আমি দেখছি না তোমাদের দেখি কিন্তু আমার বিলাল কই আমার বিলাল কই আমার বিলালকে নিয়ে আসো আমার বিড়ালকে তো দেখছি না কারণ কি বিলাল অনেক সাহাবীরা বিলালকে ডাকে নিয়ে আসছে বিলাল আসো তোমাকে আল্লাহ রাসূল ডাকতেছে তুমি আসো আল্লাহ রাসূলের সামনে যখন বিলাল দাঁড়ায় যায় চোখের পানি দিয়ে বিলাল বলবো আসাও আহা এমনি করে বিলাল ডাক দেখ নবীজি নবী গো আপনি আমাকে ডাকছেন নবীজি আল্লাহ রাসূল ডাক দেখ বিলাল তোমাকে কেন ডাকছি তুমি জানো সকল সাহাবীর আছে আমি মৃত্যুর সবাই তুমি সাহাবী বিলাল তো তুমি নেই কারণ কি তুমি আমার কাছে আসো না কেন আমার কাছে তুমি কেন আসো না আমার কাছে তো বেশি থাকার কথা কিন্তু কেন আসো না কি হয়েছে তোমার বেলাল বলো বেলাল ডাক দেয় কই লাভি দি আলাভি দাও আমি যে কেন আসি না কারণ হলো লাভি দি আপনাকে বিদায় দা আমি বেলালের কলিজা মারে না নামিনি আনামিনি আপনাকে আমি বিদায় দিতে পারবো না এই জন্য আমি আপনার সামনে আসি না সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না নবীজি আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না ওই জন্য আমি আপনার সামনে আসি না নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে অসুখ তার বাড়তেছে এমনি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে হযরত জিবরাইল আমিন আসলেন নবীজি
আল্লাহ পাক আপনার কাছে পয়গাম পাঠানো হয়েছে, খবর পাঠাইছেন, নবীজি আপনি যদি দুনিয়াতে থাকতে চান, ইহকাল চান, আপনাকে দেওয়া হবে, আর আপনি যদি পরকাল চান, আপনাকে দেওয়া হবে, অর্থাৎ আপনি যদি দুনিয়াতে থাকতে চান নবীজি, আপনাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবে, আর যদি না থাকতে চান কোনটা, আল্লাহ রাসূল ডাক দেয় জিব্রাইল রে, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, এ জিব্রাইল, কিন্তু আমার মনের মধ্যে চিন্তা চেতনা আছে, আমার মনের মধ্যে চিন্তা জিব্রাইল, আমি তো দুনিয়ার মধ্যে থাকব না, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে রে, আমি মৃত্যুর পরে আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি দিশাহারা হয়ে আছি, আল্লাহর কাছে চলে যাও, খবর নিয়ে আসো, জিব্রাইল আমিন চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে যখন খবর বলল, আল্লাহ রাসূল এই কথা বলছে তার উম্মতের কি হবে, আল্লাহ পাক ডাক দেয় কয় জিব্রাইল যা যা জিব্রাইল, যা আমার বন্ধুর কাছে খবর দাও, আমার বন্ধুর মৃত্যুর পরে আসনের ময়দানে আমার বন্ধুর উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে দিও না, যারা বলেন সুবহানাল্লাহ, জিব্রাইল আমিন চলে আসছেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আল্লাহ পাক খবর পৌঁছায় দিয়েছে, কি খবর বলে, আপনার মৃত্যুর পরে আপনার হাসরের ময়দানে আপনার উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, মৃত্যুর সময় আল্লাহ রাসূল উম্মতের জন্য চিন্তা ছিল, আল্লাহ রাসূল ডাকতে পেলেন ভাই এই কথাতে আমার মনে কোনো শান্তি আসে নাই, আবার চলে দাও আল্লাহর কাছে, কথাতে আমার মনের মধ্যে কোন শান্তি আসে না, আল্লাহ রাসূলের জীবনী খুঁজে দেখেন যে আল্লাহ রাসূলের মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, আল্লাহ রাসূল একবারে অসহায় এতিম ছিলেন, কথা বলেন ঠিক কিনা, আজকে এখানে যারা আসছেন অনেকের মা নাই বাবা নাই, এখানে অন্য লোক আছে যে মাও নাই বাবাও নাই, আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আ নবীজি নবী গো আমার তো দুনিয়ার মধ্যে মা নাই নবীজি, আল্লাহ রাসূল ডাক দেয় কয় তোমার মদিনা নাই, তোমার মদিনা নাই, আর এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে কয় নবীজি আমার তো বাবা নাই বলে তোমার মক্কা নাই, আর এক সাহাবী গেলেন আল্লাহ রাসূলের দরবারে, আমার তো মা নাই বাবা নাই, মাও নাই বাবাও নাই, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন বলে তোমার মক্কাও নাই তোমার মদিনাও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেক সাহাবীকে বললেন দুনিয়াতে আমার মাও আছে বাবাও আছে বলে তোমার মক্কাও আছে মদিনা আছে, অনেক আসছেন মা নাই বাবা নাই, পাঁচখানা কাপড় নিয়ে তিনখানা কাপড় নিয়ে শুয়ে আছে, কবরে কথা ভাব ঠিক কিনা, কবরে বসে বসে কান্দি,
আরমালে তো তাওয়াঙ্গা দাস্তাই আজমালে মা ইকাত ই কদর গাফল বুদি আজহালে মা ই কদর গাফল বুদি আজহালে মা কেমতে মা তার পিতার কোন একতিয়ার তাকে বাসি দর্দ আলম্ব তিয়ার কেমতে মা তার পিতার কোন সুবেশান তাকে বাসি দর্দ আলম নেকে না আচ্ছা বিলা কাইডা বিদি লাভ ইউ গো আমার মা নাই বলে তোমার মদিনা নাই বাবা নাই মক্কা নাই এখানে ধরে উঠছে মা নাই বাবা নাই অনেকে মাকে দেখেন নাই বিদেশের বাড়িতে ছিলেন অনেকে আছে মার্সিয়ারা টুকু আপনারা দেখতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আমি যে আপনাদের এখানে আসছি বাবা গো আমার মা নাই বাবা নাই দুইটাই দায়িত্বের মধ্যে মা নাই বাবা নাই তার কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা মা ধর্ম বলেন রে গেছে ফিরে আসল না মার মত দা রাধি বেগতি পাবি কোন জাহাগায় আমার ভাইরা আমার বন্ধুগণ মাদার দরিয়ায় নাই আমার বোন আছে চিন্তা এরা আমাকে খুব আদর যত্ন করে মার মত আদর অনেকের মালাই কবরের মধ্যে চলে গেছে আরে তার মা নেই বাবা নেই তার দুনিয়াতে কিচ্ছু নেই কথা বলেন ঠিক কিনা মা মৃত্যুর আগে বাড়িতে আসছি মা পায়খানা প্রস্রাব করছে আমরা আমি পরিষ্কার করছি আমি যখন অসুস্থ হই আমি ঢাকাতে ভর্তি হয়েছি হাসপাতালে আর আমি এসে দেখি আমার বাবা দুনিয়ার মধ্যে নাই ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে মা আছে মা অসুস্থ মাকে বললাম মা মা আমাকে জিজ্ঞেস করে বাবা তোমাকে মাদ্রাসাতে কেমন খাওয়া দেয় ভালো না খারাপ মা চিন্তা করবে বিদায় আমি বলি মা গো আমাদের সব সময় গোস্ত মাছ খিলাই ভালো খাওয়ায় মা চিন্তা করি বাবা রে তুই ছোট্ট পোলা বাবা তোমাকে কিছুই দিতে পারি নাই মাথার উপর হাত দি দোয়া করে গেলাম আজকে আপনাদের সামনে কথা বলি এনএমের এনএমের যোগ্যতার কারণে না একমাত্র শুধুমাত্র আমার মার দোয়ার বরকতে এই জন্য যারা মার সাথে বেদমি করেছেন মার কাছে মাপ নিয়ে নেবেন কথা বলেন ঠিক কিনা মা মা মৃত্যুর পরে মা যখন দুনিয়ার থেকে চিরে বিদায় নিয়ে চলে যাবে এর আগ মুহূর্তে আমি মাদ্রাসায় পড়ি সারা রাত্র বাড়িতে বসে থাকলাম পরের দিন মাদ্রাসায় গেছি ওই রাত্রিতে আল্লাহ পাক মাকে দুনিয়ার থেকে চিরে বিদায় নিয়ে চলে গেছে আমার দুইটা বোন এরা মায়ের চাইতে বেশি আদর করে সবচেয়ে বেশি আদর করে মার কথা মনে হইলেই পরিজা ফেটে যায় কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম রে এলাকার অনেকের মা নাই বাবা নাই আহারে যারা আসছেন শেষ মোনাজাত করবে এখান থেকে চলে যাবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করিয়া বলে বলা হয়েছে মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জিব্রাইল কে পাঠা দিলেন, জিব্রাইল যা আমার উম্মতের কি গতি হবে রে, আমি মৃত্যুর পরে। জিব্রাইল আমিন আবার চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে দিলেন যাও, আমার বন্ধুর উম্মতেরা আমার বন্ধুর মৃত্যুর পরে আমার বন্ধুর উম্মতেরা রে মৃত্যুর এক বছর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দরবালান সুবহানাল্লাহ। এমনি করিয়া শুধু তাই নয়, যে কথাটা বলতে চাচ্ছি, রসুলের মা নাই বাবা নাই কিচ্ছু ছিল না, একবার এতিম কিতাব খুলে পাওয়া যায় মদিনার জমিনে। শুক্রবারের দিন আল্লাহ রসুলের মা নাই বাবা নাই, শুক্রবারের দিন মিষ্টি বিতরণ করে মসজিদে, মুরব্বী বাবারা না খায়া খোলা পানির জন্য নিয়ে আসে, কথাখন ঠিক কিনা? মদিনার জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইন অথবা ছয় বছর বয়সে আমি সময় আল্লাহ রসুল তাকে তাকে দেখে মদিনার পোলাপানেরা খেলাধুলা করতেছে, আল্লাহ রসুলের কি মা নাই বাবা নাই বলে তাকে তাকে দেখে সকল ছেলেদের বাবার আসলো করে নিল, আদর করলো, মহব্বত করলো, সুমা দিল, কিন্তু নবীজির মা বাবা নাই, নবীজির বাবা নাই। নবীজির মনে সঞ্চয় আসলো কি ব্যাপার, সকলের ছেলেদের বাবার আসলো বলে নিল, আদর করলো, মহব্বত করলো, সুমা খাইলো, আমার বাবা কই, আমার তো বাবার কোলে উঠতে আমারও মনে চা, মা ধরে আসছে, বলিদার টুকরা মোহাম্মদ কি হয়েছে তোমার, তুই কেন কাঁদো বাবা, কি হয়েছে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না থামে না, যতবার বলে আরো কান্না বেড়ে যায়, কথা বলে ঠিক কিনা? কারণ জানে যার মা নাই বাবা নাই তার দুনিয়াতে কিচ্ছু না। এমনি করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে, মা বলে কি মোহাম্মদ কাঁদো কেন, কি হয়েছে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ডাকায়, নাক আমি কেন কাঁদি তুমি জানো না গো, তুমি জানো না আমি কেন কাঁদি জানো? দেখো সকল ছেলেদের বাবার আসলো কোলে নিল, কিন্তু আমার বাবা নাই, আমাকে কে কোলে নিবে গো, আর কে আদর করবে? এমনি করিয়া শুধু তাই নাই, দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই তারাই বোঝে তার ব্যথা, কথাখন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বনি ইসরায়েলের মধ্যে বলে দিয়েছেন, অকজ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়া বলু অন্না ইন্দা কাল কি বারা আদু হুমা আউকিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফে ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লা হুমা কৌলাং কারিমা। আল্লাহ পাক বলছে আমি ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে তোমার নিজ নিজ মাতা পিতার খেদমত করো। দোয়া বলেন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি জিব্রাইলকে ডাকতে পাই, যা জিব্রাইল আমার মনের মধ্যে শান্তি আসে না, যা 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 আমার মনের মধ্যে শান্তি আসে না। আবার চলে গেলেন, খবর নিয়ে আসলেন, এ নবী গো আপনার
আপনার মধ্যেই মৃত্যুর কিছুক্ষণ এক পর্যন্ত যদি এরকম করে তওবা করে আমি তার জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দেব দরওয়ালাম সুবহানাল্লাহ নবীজি মৃত্যু হয়ে যাবে তার আগ মুহূর্তে আজরাইল আমিন আসছেন আজরাইল দেখছে সালাম দিছেন আমি কি আসতে পারি ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক ডাক কয় না না তুমি চলে যাও আল্লাহর রাসূল কয় ও ফাতেমা রে আসতে বলো ভিতরে আসতে বলো বলে এরকম করে আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন না থাকলে আপনাকে দুনিয়াতে হিরিয়ে যাব আল্লাহর রাসূলের মৃত্যু বরণ হয়ে গেল মৃত্যু হওয়ার পরে حضرت بلال رضي الله تعالى عنه ایک دن پڑے کی کلن گاٹھڑی بادیا ابو بکر کا سیٹ سے ابو بکر رضي الله تعالى عنه کا سیٹ امیر المومنین آبا کے بیدے دن آمی آرے مدینہ تے آمی آرے مدینہ تے تھکتے چاہینا کانون دے دشے نبی نائی আমি আর নবী নাই আমি আর এখানে থাকবো না যে বেলাল আযান দিরে আর নবী আসে না আর নবী আসে না নবী নামাজে আসে না আমি বিলাল আর এই দুনিয়ায় থাকতে চাই না আমি বিলাল মদিনায় থাকবো না আমি দামেস্কের মধ্যে চলে যাব ইন্তেকাল হো ইয়াসা নবী বিলাল শুনি পাগল ইলার বিলাল কান্দিয়া পাগল ইলার বিলাল কান্দিয়া বেলাল আর মদিনায় নাই দামেস্কের মধ্যে চলে গেল সংক্ষিপ্ত আর এক মিনিট চলে গেল ছয় মাস পরে স্বপ্ন দেখে আল্লাহর রাসূল কয় বেলাল রে বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো নাকি এই স্বপ্ন দেখার পরে আবার মদিনায় আসলেন একদিন এসে সকল লোক সাহাবারা ধরছে বেলাল তোমাকে আযান দিতে হবে আসান হোসেন ধরছে তুমি তো নবীর মসজিদে আযান দিতে হবে সকলে মিলিয়া যখন বলছে তখন বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে সকলে মিলিয়া দরে বেলাল রে আযান দাও আযান দাও গো মসজিদে জোরে বলেন আল্লাহু আকবার আযান দেওয়া শুরু করে দিল যখন মোহাম্মদ রাসূলুল্লাহ বলছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে মিনারাত থেকে পড়ে গেছে আহা লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন সম্মানিত হাজিরিন রাত অনেক হয়ে গেছে আবহাওয়া খারাপ আলহামদুলিল্লাহ আপনাদের এই আবহাওয়া খারাপের মধ্যে আমি বহুত কষ্ট করে আপনাদের এখানে আসছি আপনারাও কষ্ট করে আসছেন আলোচনা যদি আরো করা যেত হয়তো আপনারা আরো আলোচনা শুনতেন কিন্তু যেহেতু আবহাওয়া খারাপ এই জন্য আমাদের কর্তৃপক্ষ এখানে আমরা আজকে আলোচনা শেষ করছি যাই হোক আমরা একই ক্লাসে একই সাথে পড়াশোনা করছি সেটা হলো ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفرس أسفل الملين
জমিনের মালিক আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ আপনার কুদরতি চক্ষু দিয়ে তাকে দেখেন গো মাওলা আল্লাহ বরফটা জমতে লাগে হবে আল্লাহ আপনার কিছু খাদ বান্দারা আল্লাহ ঈশ্বরে সলাত আদায় করিয়া আল্লাহ সে মাগরিব থেকে আল্লাহ স্প্যান্ডেলে ছিল আল্লাহ কোরআনের কথা শুনলো আল্লাহ রসুলের কথা শুনলো আল্লাহ আল্লাহর বরকতের কথা শুনলো রসুলের বরকতের কথা শুনলো আল্লাহ এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছি আল্লাহ শুধু তাই নয় যদি ফজর পর্যন্ত আলোচনা চলতো এই তোমার বান্দাগুলি হতো না আল্লাহ দেখো সকলের চোখের মধ্যে পানি কারণ তার মা নাই বাবা নাই তার কিচ্ছু নাই আল্লাহ এই সময়ের মধ্যে আমরা যারা দুই কানা হাত এতিমের মতো বাড়ায় দিয়েছি আমাদের অনেকের জন্ম দেখি মা নাই বাবা নাই অন্ধকার কবরে সেই দল আল্লাহ দয়া মেহরবানি করে মা বাবার কবর বলিকে মাফ করিয়া দাও আল্লাহ জানি না এই এলাকার যত মানুষ কবরে সাইতে আছে আল্লাহ জানি না কে কোথায় সে আছে আল্লাহ জানি না আল্লাহ এই মমিন সিং এর আল্লাহ আল্লাহ বটতলা জামতল বরভিটা জামতল আল্লাহ গ্রামে যত মানুষ কবরে আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি গো মাওলা আমাদের আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের অনেকের সন্তান আছে বিদেশের বাড়িতে থাকে আল্লাহ আপনার কুদরতি পায়ে শুভে দিলাম আল্লাহ আপনি হেফাজত করেন এই মাহফিল যারা আয়োজন করেছে সফলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জমতে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছরই হোক আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত উঠাইছে মায়েদের নিয়ে আলোচনা করতে পারি নাই আল্লাহ যে মার যে আল্লাহ নেক আশা সকল আশাকে আপনি পূরণ করিয়া দেন আল্লাহ অনেক মান অনেক গোপন বেদি থাকে আল্লাহ আপনি বালা করিয়া দেন বালা মুসিবত দূর করিয়া দেন আল্লাহ মাহফিলের অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব আল্লাহ কত কষ্ট করে শেষ পর্যন্ত আছে আল্লাহ আপনি তাকে কবুল করে আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে নিখায় দান করে আল্লাহ যদি কবরে যে তাকে মাফ করিয়া দেন আর এক ভাই কত কষ্ট করেছে আর এক দাদু ভাই আর এক ভাই আমার সামনে অনেক ভাই চোখের মধ্যে পানি আল্লাহ আপনি সকলকে কবুল করেন দুইটা ছেলে খেদমত করেছে আল্লাহ কবুল করিয়া নেন আমার প্রাণ প্রিয় জুলাহ ভাইকে আল্লাহ কবুল করেন আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ খাতা গুলি মাফ করিয়া দেন মাফ যদি না কর বকর মাওলা বান্দারে বলো বলো বান্দা যাবে কার দারি বলে মাফ যদি না বন্দারে বলো বলো বন্দা যাবে কার দারি আদর করে আল্লাহ মানুষ আল্লাহ বানাইয়া হো জানতে দি ফেলিয়া সকলেরই দরগা হয়
বান্দা যখন পানি বলিয়া কাঁদিবে পান করায় হাউজে কাউছার লবি জাহাতে সকলকে আপনি কবুলার মঞ্জুর করিয়ালেন অকরবিল হামুমা কামা রব্বায়ানি সগিরা ইলাহি গরকে দরিয়ানি গুনাহাম তুমি দানি অকদ হস্তি গাওয়াহাম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইউসুফ আসসালামু আলা মুরসালিন যদি আমাদের নামে মৌত আজরাইল পাঠাইবা ওদিন আমাদের শাস্ত্রে মুখে জারি করা গে মধুর কালেমালাইলাহ মোহাম্মদুর রসুলুল্লাহ